ব্রিটিশ বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাভেনহ্যামস মাত্র একটি স্টোর নিয়ে ব্যবসা শুরু করে 1778 সালে। সর্বমোট 150টি স্টোর নিয়ে বহু বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিখ্যাত এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি তারা তাদের ব্যবসাটি গুটিয়ে নেয়, কিন্তু কেন? এর পেছনে অনেক বড় লস ছিল নাকি তাল মেলাতে পারছিল না বর্তমান ব্যবসায়িক নিয়মকানুনের সাথে? চলুন জেনে আসি। ড্যাভেনহ্যামসের প্রথম ব্যবসাটি 1778 সালে উইলিয়াম ক্লার্ক লন্ডনের 44 উইগমোর স্ট্রিটে একটি ড্রপের স্টোর হিসেবে শুরু করেছিলেন। 1813 সালে উইলিয়াম ড্যাভেনহ্যাম এর অংশীদার হন এবং তাদের কর্পোরেট নামটি ক্লার্ক অ্যান্ড ড্যাভেনহ্যাম নামে পরিবর্তন করেন। 1823 সালের মধ্যে ক্লার্ক এবং ড্যাভেনহ্যাম চ্যালটেনহ্যামে একটি ছোট্ট ড্রিপারি ব্যবসা শুরু করেন, যেখানে রেশম, মসলিন, শলস, গ্লাভস এসব বিক্রয় করা হতো। 1837 সালে ক্লার্ক এই ব্যবসা থেকে অবসর নেন। 1905 সালে ব্যবসাটি ড্যাভেনহ্যামস লিমিটেড হিসেবে সংযুক্ত করা হয়েছিল। 1908 সালে উইগমোর স্ট্রিটে নতুন সদর দপ্তরের কাজ সম্পাদন করা হয়েছিল। ড্যাভেনহ্যামসের স্টোরের সংখ্যা বেড়েছিল আধুনিক ডেভেনহ্যামস গ্রুপটির চেয়ারম্যান আর্নেস্ট ড্যাভেনহ্যামের নেতৃত্বে সমগ্র ইউকে জুড়ে শহর এবং শহরগুলির স্টোরের অধিগ্রহণ থেকে। একীভূত কর্পোরেট চিত্র না ছড়িয়ে আসা পর্যন্ত বেশিরভাগ অর্জিত স্টোর তাদের পূর্ব পরিচয় ধরে রেখেছিল। সহযোগী খুচরা গোষ্ঠী ড্র্যাপারি ট্রাস্ট পরপরই সংস্থাটি 1928 সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রথম তালিকাভুক্ত হয়। 1976 সালে সংস্থাটি ব্রাউন্স অফ চেস্টার অর্জন করেছিল। ইউকের স্টোরগুলির মধ্যে এটি একমাত্র ব্যক্তিগত পরিচয় ধরে রেখেছিল দীর্ঘ সময় ধরে। তবে স্টোরগুলিতে পশু পশম বিক্রির প্রতিবাদে 1980 সালে অ্যানিমেল লিবারেশন ফ্রন্ট কর্তৃক 3 বার টার্গেট করা হয়। ড্যাভেনহ্যামস 2003 সালের 4 সেপ্টেম্বর তাদের সবচেয়ে বড় ব্রিটিশ স্টোরটি চালু করে। পরবর্তী কয়েক বছরে তারা স্টোরের সংখ্যা বৃদ্ধি, মালিক পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছিল। ফেব্রুয়ারি 2018 সালে সংস্থাটি মার্চ মাসের শেষে ব্যবসা জুড়ে 320টি স্টোর ম্যানেজমেন্টের ভূমিকা হ্রাস করার ঘোষণা দিয়েছে। সব জল্পনা কল্পনা শেষে ড্যাভেনহ্যামস তাদের ইতিহাসের বৃহত্তম ক্ষতি, $49 মিলিয়ন প্রাক কর এবং 4000 চাকরির সম্ভাব্য ক্ষতিসহ 50টি স্টোর বন্ধের ঘোষণা দেয়। ড্যাভেনহ্যামস পোশাক, জুতা এবং প্রসাধনী দিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু তাদের পণ্যে ছিল না কোনো বৈচিত্র্যতা, ছিল না দীর্ঘমেয়াদী কোনো বিপণন পরিকল্পনা, ছিল না বিপণনের প্রধান হাতিয়ার 4P এর কোনো সঠিক ব্যবহার। সংস্থাটি একবিংশ শতাব্দীতে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। 2020 সালের নভেম্বর মাসে ড্যাভেনহ্যাম সিদ্ধান্ত নেয় এটিকে তরল করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, গত 1 দশক ধরে ফ্যাশন ট্রেন্ডের অনেক পেছনে পড়েছিল ড্যাভেনহ্যামস। ড্যাভেনহ্যামস কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই দ্রুত প্রসারের দিকে এগিয়ে যাচ্ছিল। 2016 এবং 2017 সালে পরপর 2 বছর তারা দ্বিগুণ করার সিদ্ধান্তে স্টোরের সংখ্যা 240 করেছিল, যার বেশিরভাগ স্টোরগুলি অধিক ব্যয়ে অদক্ষতার ছিল। এসব স্টোরের প্রায় সবকটিতেই গ্রাহক ব্যয়কে আটকানো হয়, প্রথমত ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে এবং পরবর্তীতে কোভিড-19 মহামারী দ্বারা। সবশেষে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার অভাব ড্যাভেনহ্যামসকে পতনের মুখে ঠেলে দেয়। প্রশাসনের আওতায় আসলেও এটি আর্থিক ব্যবস্থাপনায় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, ফলাফলস্বরূপ পুরো ব্যবসাটি হারাতে হয়।